তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুরু হয়েছে প্রচার প্রচারণা। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ। সাম সাম, নির্বাচনের প্রচারণায় কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে? ধন্যবাদ। আসলে সিরাজগঞ্জের দ্বিতীয় ধাপে আসলে নির্বাচন শুরু হয়েছে 17টি ইউনিয়নে। এই 17টি ইউনিয়নের মধ্যে কিন্তু আসলে 6টি ইউনিয়ন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছে, কারণ বাকি যে 11টি নির্বাচন তারুণ্য ব্যক্তিত্ব আসলে আমি একটু তার সাথে একটু কথা বলবো যে এই নির্বাচনে আসলে আপনি কতটুকু জয়ের ব্যাপারে আশাবাদী? আসলে এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী নীতিশ শেখ হাসিনা সারা বাংলাদেশে যে উন্নয়ন করেছে, গ্রামভাবে শহরে বিপণন করে সারা বাংলাদেশে যেমন উন্নয়ন হয়েছে, শিয়ালকোল মেডিকেল কলেজ হয়েছে, শিয়ালকোল অনেক উন্নয়ন হয়েছে, আমাদের প্রিয় নেতা ডাক্তার হাবিব মিলাদ এমপি অনেক উন্নয়ন করেছে, সেই উন্নয়নের পক্ষে সাধারণ জনগণ দলমত নির্বিশেষে উন্নয়নের পক্ষে স্বাধীনতার পক্ষে সাধারণ জনগণ আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করে আমি আশাবাদী। ধন্যবাদ। আসলে আমি আরেকজনের সাথে বলবো, আসলে এই নির্বাচনে কি অবস্থা? ইনশাআল্লাহ শেখ হাসিনা নকআউট প্রতীক দেখা দিচ্ছে বিপুল ভোটে, এই ওয়ার্ড ইনশাআল্লাহ জয়যুক্ত করবে জনগণ ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে আসলে এই যে যাই নৌকা প্রার্থী রয়েছেন তিনি কিন্তু আসলে উন্নয়নের যে জোয়ার সেই জোয়ারের ধারাবাহিকতায় কিন্তু জনগণ তাকে নির্বাচিত করবেন এমনটাই। সায়েম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুস সামাদ। সায়েম।